মাংসের স্বাদ কেউ হার মানাবে। আলু দিয়ে ডিমের এই ডালনার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা, সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে ডিমের ডালনা তৈরি করে দেখাবো। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা বাড়িতে এই ডিমের ডালনাটি রান্না করবে, দেখবে মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, এই রেসিপিটি এত সুন্দর লাগবে খেতে। চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার বাটা আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো ভেজে নেব, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলে বেশ লাল লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে। এই দেখো ভাজা হয়ে গেছে ডিমগুলো। এই দেখো কত সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। আলুগুলো ভেজে নেব, এবার হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তেজপাতা, গোটা গরম মশলা দিলাম আর জিরে দিলাম ফোড়নে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নুন দিলাম পরিমাণ মতো, তোমরা এইভাবে এই রেসিপিটি বাড়িতে বানাও, দেখবে খুবই সুন্দর লাগবে। চিনি দিলাম হাফ চামচ মতো, একটু কালার হওয়ার জন্য দিলাম চিনিটা। এরপর আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কার বাটা দিলাম, ভালো করে কষিয়ে নেব। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে, দেখবে মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, এত সুন্দর লাগবে রেসিপিটি। এরপর জিরে আর ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এরপর বেটে রাখা টমেটো দিয়ে দিলাম, টমেটো বাটা দিলাম, এখানে জল দিইনি, টমেটো বাটায় জল আছে সেই জন্য জল আর এখন দিলাম না। এখানে গরম জল দিলাম, মশলা কষানোর সময় গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটি একটু ভালো করে কষাতে হবে, তাহলে তার টেস্ট হবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর গরম জল দিয়ে দেব, অবশ্যই গরম জল দেবে, তাহলে তরকারির স্বাদও আরও ভালো হবে। এই পর্যায়ে যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও।
আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো ফুটে গেলে এবার ডিম দিয়ে দেবো। এই রেসিপিটি খেতেও দারুণ লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। এবার ডিম দিয়ে দেবো। এই বাচ্চারা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এই দেখো রেডি হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটার ভিডিও করা হয়নি, তোমরা এরকম নামানোর ঠিক আগে দিয়ে দেবে। এই দেখো রেডি হয়ে গেছে আলু দিয়ে ডিমের ডালনা। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগে। ভিডিওটি ওইখানেই শেষ করব, পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।